নাসিরুল হক নবাব, আমার পিতার নাম মরহুম জহিরুল হক, মাতার নাম জাহেরা বেগম। আমার দেশের বাড়ি বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজেশ্বর গ্রাম মুন্সিবাড়ি। আমি খুব শৈশববেলায় চট্টগ্রামে চলে আসি। দামপাড়ায় আমাদের বসবাস ছিল। দামপাড়া জহুর আহমদ চৌধুরীর বাড়ির সংলগ্ন দামপাড়া মসজিদের পিছনে আমরা 1971 সাল পর্যন্ত সে জায়গায় ছিলাম। আমি চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন হাই স্কুলে পড়তাম। ওখানে প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়েছি। 1971 অষ্টম শ্রেণীর ছাত্র নবম শ্রেণীতে উঠেছি মাত্র। আমি 69-এর আন্দোলনে আমাদের জাকারিয়া ভাই, সে একজন মুক্তিযোদ্ধা, তার নেতৃত্বে আমরা 69-এর ছাত্র গণ আন্দোলনে অংশগ্রহণ করি চট্টগ্রামে। চট্টগ্রামের ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম এবং জাকারিয়ার মাধ্যমে আবু মোহাম্মদ হাশেমের সাথে পরিচিত। 1969 সালে চট্টগ্রাম পুলিশ স্কুলের একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন জাকারিয়া ভাই। আমরা একজন সংগঠক হিসাবে আমি নাসিক, শাহ আলম ভাই, হাবিব ভাই, নাজমুল ভাই, বর্তমানে জেনারেল মাসুদ ইমরান ভাই, ওনারা সকলেই ছিলেন ছাত্র আন্দোলন। আমাদের প্রধান তখন দায়িত্ব ছিল স্কুলকে প্রতিষ্ঠা করা এবং স্কুলের যে পুলিশ লাইন, যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প তখন মুসলিম লীগের নেতা সালাম সাহেবের কাছে বিক্রি করে দেওয়ার পায়তারা করছিলেন। ডিআইজি মহসিন, ওর বিরুদ্ধে আমরা আন্দোলন পরিচালনা করি। তখন চিটাং পুলিশের এসপি ছিলেন কামাল সাহেব। এই ছাত্র আন্দোলনের মুখে তখন স্কুল পুনঃপ্রতিষ্ঠা হয় এবং তারা পেট্রোল পাম্প বিক্রিও বন্ধ হয়ে যায়। তার মাধ্যমে 1969 সালের আন্দোলনে জড়িয়ে পড়ি। 1969 সালে যখন পুলিশ লাইন স্কুল বন্ধ করার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, সেই সময় পাশাপাশি পাকিস্তান কৃষ্টি শিক্ষা বিরোধী বইয়ের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল। তা আমরা দুটা আন্দোলনকে সম্পৃক্ত করে 1969-এর আন্দোলনে অংশগ্রহণ করি। আমাদের আন্দোলনের সকলে তৎকালীন ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের সাথে সম্পৃক্ত ঘোষণা করে। আমরা একটা ছাত্র জমায়েতের আয়োজন করেছিলাম লালদিঘির পাড়ে, বিশেষ করে পুলিশ লাইন স্কুলের ছাত্রদেরকে নিয়ে। 150-200 ছেলে আমরা পুলিশ লাইন স্কুল থেকে মিছিল করে লালদিঘির পাড়ে আসি এবং সেই ছাত্র সমাবেশে সেদিন আমার স্পষ্ট মনে আছে বক্তৃতা যে দিয়েছিলেন সাবের আহমদ আজগরি, মুক্তার ভাইও বক্তৃতা দিয়েছিলেন, এই দুজনের কথা আমার মনে আছে। ওনাদের বক্তৃতায় আমরা অনুপ্রাণিত হয়েছি। ওনারা সেদিন বলেছিলেন যে পুলিশ লাইন স্কুলের 6 দফা আর বঙ্গবন্ধুর 6 দফা, ছাত্রদের 11 দফা, সকল দফাগুলি একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু মুক্তি পেলে ছাত্রদের 11 দফা প্রতিষ্ঠা পেলে, বঙ্গবন্ধুর 6 দফা প্রতিষ্ঠা পেলে, তাহলে আপনাদের স্কুলও প্রতিষ্ঠিত হতে পারবে। আপনাদেরকে এই আন্দোলনে, বঙ্গবন্ধুর মুক্তিকেও আন্দোলনে আমরা বেগবান করতে হবে। সেই ফেব্রুয়ারি মার্চ হবে সম্ভবত, ফেব্রুয়ারি মার্চ 1970-এর, এই দিয়ে মনে নাই সঠিক তারিখটা। তখন চট্টগ্রামে হরতাল ছিল। আমরা স্কুল থেকে বিশাল মিছিল সহকারে লালদিঘির পাড়ের দিকে আসতেছিলাম। আমি মিছিলের সামনে ছিলাম। আইয়ুব খানের এটা বিশাল ছবি, তার মধ্যে আমরা জুতার মালা দিয়া স্লোগান দিচ্ছে, শেখ মুজিবের মুক্তি চাই, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, জেগেছে রে জেগেছে, বাঙালিরা জেগেছে, পিন্ডিনা ঢাকা ঢাকা ঢাকা, এইসব স্লোগান সহকারে আমরা সেদিন আসতেছিলাম। খুরশিদ মহল সিনেমার এখান থেকে আসতেই পুলিশ আমাদের মিছিলে লাঠি চার্জ করে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমার এই মুহূর্তে নামটা মনে নেই, আমাদের এক সিনিয়র ভাই দামপাড়া, উনার মাথা ফাটছে পুলিশের লাঠি ঢাকাতে, সিটি কলেজে পড়ে। আরও অনেকে আহত হয়েছে, আমি নিজেও পুলিশের লাঠির বাড়ি খেয়েছি। প্রতিদিন মিছিল সহকারে আমরা সারা চিটাগাং প্রকম্পিত করছি। তারপর বঙ্গবন্ধুর আগরতলা সরোজে প্রমাণিত হয়ে বঙ্গবন্ধু বাইর হলো। বঙ্গবন্ধু বাইর হওয়ার পরে আমরা বঙ্গবন্ধুর ছবি নিয়ে আমরা সেদিন মিছিল করছিলাম আমাদের পাড়ায়। সেই মিছিল স্কুল থেকে বাইর করে স্পাইনিং মোড়, তিনপুরের মাথা, এইসব জায়গাগুলি সব তখন অনেকটা গ্রামের মতোই ছিল।
জমিয়েতুল ফালাহ যে মাঠ, এটা একটা বিশাল বড় পুকুর ছিল, বাক্যের পুকুর বলতো। আমরা মিছিল করে আসা, মিছিল করে বাক্যের পুকুর থেকে কুশ করে পানি খেয়েছি। বিশেষ করে আমার চট্টগ্রামের যে নেতাদের নাম সর্বাগ্র মনে পড়ে, আবু মোহাম্মদ হাসেম, সাবের আহমদ আসগরি, মুক্তার ভাই, সৌগত হাফিজ খান কৃষ্ণি, এদের দ্বারা আমরা বাঙালি জাতির মুক্তির আকাঙ্ক্ষায় অনেক ত্বরান্বিত হয়েছি। আমাদের স্কুলে ছাত্রলীগের কমিটি করতে পারি নাই, তা লালখান বাজার ও ধামপাড়া ছাত্রলীগের তখন কমিটি ছিল, সেই কমিটির নেতৃত্বে ছিলেন তসলিম উদ্দিন চৌধুরী লালখান বাজারের, মুসলিম উদ্দিন, উনি জহুর আহমদ চৌধুরীর চতুর্থ ছেলে, আমার বন্ধু শাহিন, আমরা একসাথে স্কুলে পড়তাম। সেই সুবাদে জহুর আহমদ চৌধুরীর বাড়িতে আমার আসা যাওয়া ছিল এবং সেইখানে অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলে আসতেন। 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন বঙ্গবন্ধুর মুক্তি হয়, সফল গণ অভ্যুত্থান, তারপরে বঙ্গবন্ধু পোলোগ্রাউন্ডের ময়দানে বিশাল জনসভায় বঙ্গবন্ধু আসেন, আমিও নিজে গিয়েছি সেখানে। আমি যাদেরকে দেখেছি নেতা হিসেবে চট্টগ্রামে, এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, হান্নান সাহেব, ওরা মঞ্চে ছিলেন পোলোগ্রাউন্ডের ময়দানে এবং বঙ্গবন্ধু একটা স্লোগান দিয়েছিলেন, আমার এখনও মনে আছে, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে পদ্ম মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। বঙ্গবন্ধু সেদিন একটা ঘোষণা দিয়েছিলেন, আমরা করেছি পণ, দিতে হবে নির্বাচন। বঙ্গবন্ধুর সম্মোহনী শক্তি দেখে আমরা যে যুব ছাত্র বয়সে অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপরে 70-এর যখন নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ পূর্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো এবং তখন চট্টগ্রাম উত্তাল। আমরা প্রতিদিন মিটিং মিছিল করি। 71-এর সময় আমাদের বাসা তখন দামপাড়া মসজিদের কোণায়, মুক্তিযোদ্ধা আবু সুলেমানদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম। 25 মার্চ রাত্রে প্রচণ্ড গুলিগোলা, সারা রাত্র দামপাড়া মসজিদে ছিলাম। পরের দিন সকালবেলায় বের হয়ে আমরা মিছিল নিয়ে, লাঠি শুটা নিয়ে 2 নম্বর গেটের আর্মির দিকে আসলাম। 27 তারিখ সকালবেলা বর্তমানে মেজর অবসরপ্রাপ্ত রফিক সাহেব, উনি একটা জিপ গাড়ি করে পুলিশ স্টেশনের গেটে আসলেন। পুলিশদেরকে কী কী ইনস্ট্রাকশন দিচ্ছেন, পুলিশেরা এখানে ব্যাংকার করে ওরা পজিশন নিয়ে আসছে। বাঙালি কিছু সিপাই হাইটে রাস্তা দিয়ে ওই দিয়ে ওদিকে যাচ্ছিলেন। 28 তারিখ আমরা নৌবাহিনীর জাহাজের সেলিংয়ে পড়ে আমাদের বাসা পড়ে গেল, আমরা ভিতরে চলে গেলাম, দামপাড়ার ভিতরে চলে গেলাম। তারপরে তো মাস কিলিং চট্টগ্রামে, তখন মানুষ দেখলাম হাজার হাজার মানুষ হাইটা হাইটা দেশ ইন্ডিয়ার দিকে, তাদের দেশের দিকে শহর ছেড়ে দিচ্ছে। পুরো 9 মাস এই শহরে ছিলাম। দামপাড়ার থেকে একটা গ্রুপ জুন জুলাই মাসের দিকে আবুসুলু, লোকমান, আরও কারা কারা মুক্তিযুদ্ধে গেল, আমাদের পুলিশ স্কুলের শাহালম্বাই, ওরা ইন্ডিয়াতে ঘুরে আসলো। আসার পরে এরা আমাদেরকে বললো, আমরা বিভিন্ন অঞ্চলে ঘুরাফিরা কইরা আমরা খবরাখবর দিতে আবুসুলুরে দিতাম, সে এখন না, এসে মারা গেছে। শাহালম্বাই এখনও জীবিত আছে, এই পুলিশ লাইন স্কুলের আমাদের সিনিয়র ছিল। আমরা একটা অসাম্প্রদায়িক কল্যাণকামী বাংলাদেশ চেয়েছিলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বর্তমান বাংলাদেশ যদি আমরা 70 সালের সাথে এখন যদি কম্পেয়ার করি, কিছু কিছু জায়গায় আমাদের অগ্রগতির সূচক অনেক বৃদ্ধি পাইছে। তখন 7 কোটি মানুষ ছিল, এখন আমরা 17 কোটি মানুষ। তখন 7 কোটি মানুষের অভাব ছিল, তখন 7 কোটি মানুষ 2 বেলা মোটা ভাত কাপড় এবং মোটা কাপড় চোপড় পরতে পারতো না। এখন অন্তত মানুষ খাইতে পারতেছে, থাকতে পারতেছে, সেই তুলনায় ভালো আছে। শিক্ষার হার বাড়ছে, জাতীয় প্রবৃদ্ধি বাড়ছে, জাতীয় উৎপাদন বাড়ছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আসল বিষয় যেটা আমরা চেয়েছিলাম, যেটি অসাম্প্রদায়িক কল্যাণকামী গণতান্ত্রিক রাষ্ট্র, এইটা আমরা মনে হয় এখন পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমাদের মধ্যে নিরন্তর সংগ্রাম চলছে। আশা করি ভবিষ্যৎ প্রজন্ম একটা অসাম্প্রদায়িক কল্যাণকামী সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে। আমরা যা করতে পারি নাই, এই তরুণরা আগামীতে বাংলা সেই উচ্চ মাত্রায় নিয়ে যাবে, আমাদের দেশকে, আমাদের জাতিকে পৃথিবীর মাঝে অনেক উচ্চ আসনে এই তরুণরা নিয়ে যেতে পারবে।